একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্যই কিন্তু তোমাকে এসেছিলাম ডাকছি, তুমি এত কিন্তু ডাকি না। হ্যাঁ এত বলো, তুমি তো শুনছো না, তুমি তো আছো হচ্ছে যে ফোনে, কিন্তু কনসেন্ট্রেশন নাই এখানে। তুমি বলো, আমি তো শুনছি। তুমি সারাক্ষণ কি এত ফোনের মধ্যে এরকম কিবা চিপি চিপি চ্যাট করো সারাক্ষণ, দেখি কি চ্যাট করো তুমি। তুমি আমার ফোন টাচ করো না কেন? ও আচ্ছা আচ্ছা, তাহলে এই ব্যাপার, এই ফালতু ছেলেটার সাথে তুমি চ্যাট করো সারাক্ষণ? ফালতু ছেলে মানে কথা ঠিকভাবে বলবা, ও আমার ফেসবুক ফ্রেন্ড। তো খালি চ্যাটই হয় নাকি ভিডিও কলেও কথা হয়? হ্যাঁ হয়, ফেসবুকে আমার ভিডিও কলে কথা বলি। তো কি হইছে? এরকম ফালতু ফ্রেন্ড না, বুঝছো? তোমার দেখা আছে এগুলো। তুমি কি, তুমি ফালতু, তোমাকে ফালতু কেন বলতেছো? তোমার থেকে অনেক ভালো। তোমাদের তো আসলে একটা দিয়ে হয় না, অনেকগুলো লাগে, একটা পাশে, একটা বাসে, একটা শপিং করার জন্য। কিন্তু অতিরিক্ত করতেছো আমার সাথে। তাহলে তোমরা মেয়েরা তো ছেলেদেরকে, বয়ফ্রেন্ডদেরকে ওই মেশিন মনে করো, টাকার মেশিন। টাকার মেশিন মানে তোমার মতো ফালতু ছেলের সাথে রিলেশন রাখাটাই আমার আসলে ঠিক হয় না। না না, তোমাকে কে বলছে আমি আজকে আমার সাথে যোগাযোগ করব না? আচ্ছা আচ্ছা, তাই না? ও ফালতু না। বুঝতে পারছো না কি হয়েছে? এই ছেলেটা সারাদিন বাসায়, ও কি খেয়েছে, কি করছে, কেমন আছে, দায়িত্ব কার? তোমার না? বুয়া ছিল না বাসায়? বুয়া? আমার ছেলে কি বুয়ার কাছে মানুষ হবে? ও আচ্ছা আচ্ছা, তার মানে তুমি ভেবেছো আদিকালের বৌদির মতো আমি তোমার ঠুলা গোতাবো আর বাচ্চা কাচ্চা মানুষ করবো? মানে মানে সিম্পল, দেখো সারাদিন অফিস করে সোসাইটি মেনটেন করে আমি বাসায় এসেছি তোমার ঘ্যান ঘ্যান শোনার জন্য না। আমি কি তোমাকে বিয়ে করেছিলাম এর জন্য? কি বলতে চাচ্ছ তুমি? তো তুমি কি জন্য বিয়ে করেছো? বুয়া বানানোর জন্য? বুয়ার মা কি এক হলো? হ্যাঁ এক হলো। মায়ের আদর কি বুয়া দিতে পারবে? দেখো এই ধরনের কথা বলে আমাকে প্যারা দিও না প্লিজ। সারাদিন ওখানে কাজ করেছি। কি প্যারা দিয়েছি তোমাকে? কি? হ্যাঁ তুমি মুখ সামনে কথা বলো। তিন দিন স্পর্ধ ছাড়িয়ে যাচ্ছ। আমি স্পর্ধ ছাড়িয়ে যাচ্ছি? হ্যাঁ তুমি ছাড়িয়ে যাচ্ছ। হ্যাঁ ছাড়িয়ে কি করবে তুমি? কি করবো মানে? এই দৃশ্য সমগ্র পৃথিবীতে আগেও ছিল, এখনও আছে, কিন্তু আমাদের রবীন্দ্র নজরুল বাউলের পদ্মা যমুনা মেঘনা বিধৌত এই বাংলাদেশে এটি তো মানায় না। এ কি ভয়াবহ দৃশ্য! সুজন, সুজন দরজা খোল, সুজন সুজন দরজা খোল, দরজা খোল সুজন।
আচ্ছা তুমি ওইরকম একটা বাইক কবে কিনছো? তাই বলেছি, বাইক কি বললেই কিনে দেওয়া যায়। তুমি আর বাই, হ্যাঁ সো ফানি, অলরেডি আমার একটা বাইক আছে। এটা একটা বাইক হলো? হ্যাঁ এটা তো বাইকই, 6 মাস আগে কিনেছি। তুমি এত ব্যাকডেটেড কেন বল তো? ব্যাকডেটেড হওয়ার কি আছে এখানে? আরে আমার সাথে যায় না, তোকে বুঝতে হবে সেটা। বাইক যায় না একজন মানুষের সাথে, বুঝলাম না আমি। তুমি, আমি কিন্তু তোমাকে ওয়ার্ন করে দিচ্ছি, তুমি বাইক কিনবা আদারওয়াইজ আমি ব্রেকআপ নিব, মাইন্ড ইট। মানে কি? হ্যাঁ এটাই। বাবা আমাকে নতুন বাইক কিনে দিবা? বাইক তোমাকে না 6 মাস আগে একটা বাইক কিনে দিয়েছিল নতুন, ওটা পুরাতন লোক অবশ্যই কিনে। 6 মাস আগে বাইক বাবা পুরাতন হয়ে গেছে। 6 মাসে বাইক পুরাতন হয় না বাবা, ওইটা পুরাতন হয়ে গেছে এখন, ভালো লাগে না ওইটা আর। না না আমাকে নতুন বাইক কিনে দাও। এটা কেমন কোন কথা? আমি তো কেমন কথা নাকি, আমি বুঝলাম না কেমন কথা মানে কি। আমার নতুন বাইক লাগবে, আমি আসলে এটা কোনো কথা হলো? আমার ফ্রেন্ড নতুন নতুন বাইক চালায়, আমার এই এই বাইক নিয়ে হাসাহাসি করে সবাই। মানে কি কি? আমি তো বুঝতে মানে কিছু না বাবা। আপনি তো টাকা কামাই বাইক আমি তোমার কাছে বাড়ি গাড়ি চাইনি, আমি একটা বাইক চাইছি বাইক। আমার নতুন মডেলের বাইক লাগবে, আমি কিছু জানি না। তুমি আমি কিছু করছো? আমি কিছু বাবা জানি না, আমার নতুন মডেলের বাইক লাগবে, আমি এত কিছু জানি না। মুগ্ধ মুগ্ধ কি হয়েছে? কি হয়েছে? এ আমি কি দেখলাম, কি দুঃস্বপ্নই না দেখলাম! আসলে যা দেখছি তাই তো ঘটছে আমাদের সমাজে, পুরো সমাজটা পচে গেছে। চরম নৈতিক অবক্ষয়, মাদক নষ্ট করছে যুব সমাজ, কিশোর, যার প্রভাব পড়ছে পরিবার তথা গোটা সমাজে। আরিফটিজিং এর শিকার হচ্ছে আমাদের কোমলমতি মেয়েরা। তেমনি প্রযুক্তির অপব্যবহার অনেক সুন্দর সম্পর্কগুলো নষ্ট করছে, সৃষ্টি হচ্ছে ভুল বোঝাবুঝির। টাকার পেছনে ছুটতে ছুটতে আভিজাত্যের প্রতিযোগিতায় নিজের সন্তানদের যথেষ্ট সময় দিতে না পারায় নষ্ট হচ্ছে সন্তান, একসময় সন্তান চলে যায় বিপথে। এটাই কি হওয়া উচিত? না, তা কখনোই না। আমাদের নৈতিক আত্মিকভাবে জাগ্রত হতে হবে, সচেতন হতে হবে, বুঝতে হবে পরিবারই আমাদের শুরু, আর এখান থেকেই আমাদের পথ চলা। পরিবার থেকে মানুষের ভিত্তি গড়ে, তাই পরিবারকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত, গুরুত্ব দেওয়া উচিত পরিবারের প্রতিটি সদস্যের। তবেই আমরা বলতে পারবো, উই ফ্যামিলি ইজ ওয়ার্ল্ড লায়ন্স ফ্যামিলি।